আজকের বাক্য হলো দ্বিতীয় রাজাবলী অধ্যায় 5 সেখানে 26 পদ। এলিশা গেহসিকে তিনি বলেছিলেন, অর্থ বস্ত্র জলপাই কুঞ্জ ও ত্রাক্ষ কুঞ্জ মেষ ও বৃষ দাস ও দাসী নেওয়ার একই সময়। এলিশার কাছে নামান বলে একজন এসেছিলেন, তার কুষ্ঠরোগ। তিনি এসে এলিশার কাছে এসে তিনি সুস্থ লাভ করলেন এবং নামান তাকে অনেক উপহার দিতে চাইলেন, কিন্তু এলিশা কোনো কিছু তার কাছে থেকে নিয়েনি। কিন্তু যখন নামান ফিরে যাচ্ছিলেন তখন গেহসি এলিশার শিষ্য তিনি ছুটে গিয়ে নামানের কাছ থেকে কিছু জিনিসটা তিনি নিয়ে নিয়েছিলেন, এবং যখন তিনি সেইগুলো তার বাড়িতে লুকিয়ে রেখে দিয়ে তার এলিশার কাছে এলেন এবং এলিশা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গিয়েছিলে? তখন গেহসি তিনি মিথ্যকথা বলেছিলেন এবং তখন এলিশা তাকে বলেছিল, তুমি কি নামানের কাছে যায়নি? তুমি যখন গিয়েছিলে নামান যখন রোদ থেকে নামলো তখন কি আমার আত্মা তোমার সঙ্গে যায়নি? যে নামানের রোগ কুষ্ঠরোগ সে রোগ তোমাকেও ধরবে, সো তোমার এবং তোমার বংশ সে একই রোগে তোমরা অভিশাপ তোমরা লাভ করবে বলে তাকে অভিশাপ দেওয়া হয়েছে। গেহসি এলিশার সঙ্গে থাকলেও ঈশ্বরের মহিমার মূল্য তিনি বুঝতে পারেনি। এলিশা নামানের যা কিছু তিনি উপহার দিলেন সব কিছু তিনি বলেছিলেন আমার কিছু লাগবে না, কিন্তু গেহসি জিনিসপত্রের লোভের কারণে তিনি ঈশ্বরের দাসের নাম করে তার কাছ থেকে উপহারগুলো তিনি নিয়েছিলেন। সো কী কারণে তার গায়ে কুষ্ঠরোগটা এসেছিল, কী কারণ কারণ কী দোষ করেছিলেন? কারণ এলিশা তাকে বলেছে, এটা কি সময়, এই সময় কি আর দাস দাসী জিনিসপত্র অর্থ বৃষ এগুলোকে নেওয়ার সময়? এটা কিন্তু সেই সময় নয়, এটা সময় ইসরায়েলি দেশে একটা জীবন্ত ঈশ্বর আছে সেটা প্রমাণ করার সময়। এটা সময় নেয় রোজগার করার, এটা সময় নেয় যে আমরা ধন সম্পত্তি রোজগার করার, এটা সময় একটা জীবন্ত জেগোয়া ঈশ্বর ইসরায়েলি দেশে আছে সেটা আমরা দেখাবার সময়। ঈশ্বরকে যে সম্মান দেওয়া দরকার, ঈশ্বরের যে স্থান সে স্থান গেহসি দিতে পারলে না। ঈশ্বরকে যে স্থান দেওয়ার দরকার সেটা গেহসি দিতে পারেনি বলে গেহসির জীবনে একটা অভিশাপ নেমে এসেছে। প্রিয়, আজ প্রত্যেকটি দিন আমরা ঈশ্বরকে সম্মান দিতে শিখতে হয়, তাকে সম্মান দেব, কারণ বাইবেলে লেখা আছে প্রথম ঈশ্বরের রাজ্য তোমরা অনুসন্ধান করো, বাকি সব কিছু তিনি আমাদেরকে দিয়ে দেবেন। তার মানে প্রভুকে আমরা প্রথমে সম্মান করি, প্রভুকে শুধু আমরা শ্রদ্ধা করি এবং প্রভুকে আমাদের জীবনে প্রথম স্থান দিই, সেটাই যথেষ্ট, বাকি সব তিনি আমাদের জীবনে তিনি যুগিয়ে দেবেন। গেহসির মতো অনেক সময় আমরা প্রভুর সঙ্গে থাকলেও আমরা অনেক জিনিস পিছনে আমরা গিয়ে ঈশ্বরের যে স্থান সে স্থানটা আমরা দিতে পারি না। সে স্থানটা যদি না দিতে পারলে আমাদের জীবনে অনেক রকমের অসুবিধা অনেক রকমের সমস্যা অনেক রকমের কষ্ট যন্ত্রণা প্রিয় আসতে পারে, কিন্তু আমরা এলিশার মতো প্রভুকে সম্মান আর বিশ্বাস আমরা স্থাপন করি। কারণ এলিশা জানতেন আমার ইসরায়েলের ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর, নামানের কাছ থেকে আমার কোনো উপহার প্রয়োজন নাই, সদাপ্রভু আমাকে সব যুগিয়ে দেবেন। প্রিয়, আপনি প্রভুকে প্রথম স্থান দিয়ে থাকলে প্রভু আপনাকে সবই যুগিয়ে দেবেন, আপনি চাইবারের বেশি তিনি আপনাকে দিতে পারেন, কারণ তিনি এলিশার ঈশ্বর, তিনি যুগানদাতা, তিনি যুগিয়ে দেবেন। আজ তাই আপনি প্রভুর কাছে এটাই প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি, সদাপ্রভু আমরা তোমার দিকে দৃষ্টিপাত করি, তোমার কাছে আমাদের জীবনকে আমরা সমর্পণ করেছি, আমাদের বিশ্বাস তুমি, তুমি সবই দেখে নেবে, আমরা তোমাকে বিশ্বাস করব। সো ঈশ্বর এই বাক্য দিয়ে আজ আপনাকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।